ঘুরতে ঘুরতে গত সরকারের সময়টা একটা অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল, আবার এ সরকার এসে নিয়ে আসলো। আবার আজকে কাগজে দেখলাম, আমি দেখে সকালেই পড়লাম যে হি হ্যাজ বিন রিইনস্টেটেড টু হিজ অরিজিনাল পোস্ট, যার এগেনস্টে প্রত্যেকটা লোক অকথ্য ভাষায় গালাগালি করেছে। উনি একদিন বলেছিলেন যে পারলে ওকে আমি চাপ খাব, বাট উনি বোধহয় জানেন না দ্যাট মিস্টার এক্স হ্যাজ কাম ব্যাক টু হিজ অরিজিনাল পজিশন, এবং তিনি দেখবেন আমরা কি বলছি তিনি সব নোট করে রাখছেন, সময় আসলে আবার ডান্ডাবাজি করবে, দেখিয়ে দেবেন ডান্ডাটাকে বলে। বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ, বাংলাদেশে বাস করতে গেলে এটাকে মেনে নিতে হবে। যদি না আমাদের দুই নেত্রী সত্যিকারের ডেমোক্রেটিক হিসেবে তাদের চেঞ্জ করে, তাদেরকে ডেমোক্রেটাইজেশন ডেমোক্রেটাইজ করে, কিন্তু যেভাবে চলছে তাতে তো আমি তার কোনো লক্ষণ নেই, লক্ষণ দেখি না, আপাতত লক্ষণ দেখি না, ইট মে বি টু আর্লি, কিন্তু আপাতত দেখি না। প্রথমে তো বলা যায় যে একটা ভাত টিপলে বলা যায় যে ভাত পেয়েছে কিনা, যারা এক্সেস করি করেছিল সোজা, আমার কাছে একটা সোজা হিসাব আপনাকে দিই, যে এক্সেস গুলো আইন সংগত নয়, আইন বহির্ভূত, সে গ্রেফতার হোক, কারো উপর দৈহিক অত্যাচার তো কোনো ল ডাজন্ট পারমিট, দৈহিক অত্যাচার হোক, জোর করে কনফেশন নেওয়া হোক, অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক, অ্যাসেট সিজ করে নেওয়া হোক, টাকা নিয়ে নেওয়া হোক, যতভাবে যতভাবে যা যা হয়েছে এইগুলো, এই সংসদ যা আসতে দু বছর বিলম্ব হলো, এই সংসদ আমরা ভাবলাম যে গণতন্ত্র ফিরে পেলাম, এবং যারা এই দুই বছর ইউজ আপ করেছিলেন ক্ষমতা এবং এই ক্ষমতার অপব্যবহার করে অমানবিক কাজ করেছেন মানুষের উপরে, মানবাধিকারের উপর হস্তক্ষেপ করেছে, উল্লঙ্ঘিত হয়েছে মানবাধিকার, লুণ্ঠিত হয়েছে বাংলাদেশে, মানে সত্যি সত্যি বিচার না পেয়ে মানুষ কেঁদেছে এই দেশে, সেই দেশে এই সংসদে না তা সেটা নিয়ে আলোচনা হলো যে এটা আলোচনা হয়ে কারা দেয়, একটা কমিটি হতো, সেই কমিটি ডিটেলসে যেতেন যারা এই সমস্তের জন্য অপরাধী তাদের একটা শাস্তি, একটা বিচার, একটা সেন্সার, একটা মানে কি বলবো, একটা কিছু ব্যবস্থা যদি তাদের বিরুদ্ধে না নেওয়া হতো, যদি একটা সেন্সারও হতো, একটা এক্সপ্লোরিয়েশনও হতো, তাহলে বুঝতাম যে একটা ব্যবস্থা তারা আগামীর জন্য সতর্ক হতেন যে আগামীতে এরকম করলে জনগণের সরকার যখন ফিরে আসেন তখন জবাবদিহি করতে হয় এবং সেখানে গিলটি পেলে তারা আমাদের ছাড়বে না। Why they are not punished for the excesses they have done? কাউকে কিছু হলো না, আলোচনা করতে দেওয়া হলো না, তো আমরা কি কি ভোট দিয়ে কাঁদে আনলাম, কারা আলোচনা করবেন? সে আমি মানে উভয় দল এবং দলমত নির্বিশেষে সবাইকে বলছি, এই সংসদ বিগত দুই বছরকে সর্বদিক থেকে একটা স্বীকৃতি দিয়ে দিয়েছে, সেটা সাংবিধানিক হোক আর সংবিধানের বাইরে হোক, একটা ইনফর্মাল স্বীকৃতি দেওয়া হয়েছে, ইনডাইরেক্টলি হোক একটা স্বীকৃতি, এবং দ্যাট হ্যাজ অলমোস্ট ভ্যালিডেটেড এভরি রং দ্যাট ওয়াজ ডান। তো আমরা যে চিৎকার করলাম আড়াই বছর ধরে যে সমস্ত অপরাধের কথা তুলে ধরলাম, সেটি কোনোই মূল্য নাই তার, যারা কাঁদলো যারা মার খেলো তারা কিন্তু আমাদের চেয়ে বেশি যারা অত্যাচারিত হয়েছে তারা পর্যন্ত তাদেরও কথা বলতে দেওয়া হলো না। তো তার মানে কি, তার মানে কি যারা অত্যাচার করে বারবার আমাদের উপর এসে তাদের সাথে হাত মিলিয়ে সব ক্ষমতায় আসা যাওয়া? অনলি ইনসিডেন্টালি গতকাল প্রেসিডেন্ট আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন ইন দ্য নেম অফ অ্যান্টি করাপশন অত্যাচার সহ্য করা হবে না, অ্যান্টি করাপশনের অত্যাচার বন্ধ করতে হবে। আর বলছে অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করতে হবে, শক্তিশালী করুক, কিন্তু আমরা চাই আইন মাফিক হোক। দেখেন আপনার সঙ্গে আমাদের খুব হয়নি, কিন্তু আমরা দুজনে বহুবার বসেছি সবসময় রাইট ফ্রম ভেরি বিগিনিং থেকে বলছে ১১১ পর থেকে যে ভাই আমরা সবাই এগেনস্ট করাপশন, বাট ডু ইট অ্যাকর্ডিং টু ল, নট এইভাবে যে করছো প্রত্যেকটা ব্যাপারে এমার্জেন্সি রুল ঢোকাচ্ছে সব ফেল করবে, তাই এসে গেছে বর্তমানে প্রায় সরকারের তৈরি আইন এসএসসি ২০০৪ সরকারের তৈরি আইনে সরকার একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলেন, সেই ফ্র্যাঙ্কেনস্টাইনের ভিকটিম একজন কিন্তু আজকে প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কিছুই বলছেন না। তো ঠিক আছে আপনি আরো স্ট্রেংথেন করেন, অসুবিধা আপনারই হবে আগামীতে, কারণ আমাদের কথা আপনার কান পর্যন্ত পৌঁছায় না যে অ্যান্টি করাপশন অ্যাক্ট হোক যে হোক, আপনি বিনা বিচারে সন্দেহের বশবর্তী হয়ে কাউকে এমনি করে নিগৃহীত নিপীড়িত করতে পারেন না, এটাই হচ্ছে আমাদের বরাবরের মূল সুর এই কথাটি। তো সেটা যদি আপনি না মানেন, আপনি যদি মনে করেন যে হোয়াট দে হ্যাভ ডান ইজ অল রাইট, past is not past,
past comes back. আজকে আপনি এই যে ওয়ার ক্রাইমস এর বিচার করছেন, হ্যাজন্ট পাস্ট কাম ব্যাক, অতীত ফিরে ফিরে আসে। তো সেই এই আজকে যা বর্তমান, এও কিন্তু অতীত হয়ে একদিন ফিরে ফিরে আসবে, এই কথা মনে রাখা দরকার। আমরা একটা বিরতি থেকে ফিরে আসছি।